দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় চারিদিকে ভাইরাল হচ্ছে। সোশ্যাল মিডিয়ার যদিও খবর টবর গুলো আমি অতটা পাত্তা দিই না, কিছু কিছু নিউজে দেখতে পাচ্ছি, কিছু কিছু ভাই আমার পলিটিক্যাল নেতারা এর প্রতিবাদ করছে দেখতে পাচ্ছি, তারপরেও বলি এটা নিয়ে বিরাট হাইলাইট হচ্ছে, বিরাট প্রচার প্রসার চলছে। আগামী 23 সালে দেশ নাকি হিন্দু রাষ্ট্র হচ্ছে এবং দেশের রাজধানী দিল্লি থেকে বারাণসীতে যাচ্ছে, এবং আগামী 2023 সালে কাশী ধর্ম সংসদের সেটা ঘোষণা করা হবে, এবং সেখানে 750 পাতার নতুন একটা সংবিধান লেখা হয়েছে, বিআর আম্বেদকর লেখা সংবিধান বাতিল হয়ে যাবে, নতুন সংবিধান 750 পাতার লেখা হয়েছে, সেখানে ধর্মীয় পণ্ডিত থেকে শুরু করে সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে লয়ার থেকে শুরু করে বড় বড় শিক্ষিত লোকেরা মিলে করেছে নাকি জানতে পারছি, যেটা ভাইরাল চারিদিকে হইচই চলছে। সেখানে বলা হচ্ছে যে মুসলমান আর খ্রিস্টানদের নাকি ভোটাধিকার থাকবে না, আর আমরা মুসলমান কি বলছি, টুপি পরবো লম্বা না গোল, জামাটা কেমন পরবো, কিয়াম দাঁড়িয়ে করবো না বসে, হাত তুলে মোনাজাত করবো না করবোনি, বেরহমা থেকে ইয়া রহমান রাহিমিন বলবো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, হ্যাঁ দরুদে ইব্রাহিম পড়বো না অন্য দরুদ পড়বো, বা 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 বা, এ বেরেলি, এ দেওবন্দি, এ তবলিগি, এ আহলে হাদিস, এ লামাজহাবি, এটা পুরার মুসলমান, ওটা সিপিএম এর মুসলমান, ওটা তৃণমূলের মুসলমান, আরে ভোটাধিকার যদি না থাকে তো তুমি কিসের মুসলমান, দেশই তো তোমার থাকবে না। যদি সত্যি হয়, আমি এখনো বিশ্বাস করিনি, কারণ সরকারি ভাবে সেটাকে সাপোর্ট দেওয়া হয়নি, তাই বলবো গুজবে কান দেবেন না, ঐক্যবদ্ধ থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। আপনার সঙ্গে মনে রাখবেন ভারতবর্ষের 60% মানুষ যারা সেকুলার, আজও হিসাব বলছে 60% মানুষ হলো ভারতবর্ষের সেকুলার, যারা সাম্প্রদায়িকতাকে পছন্দ করেন না। আপনারা জানেন নেতাজির জন্য গুলি খেয়েছিল কর্নেল নিজামউদ্দিন, আপনারা জানেন গান্ধীজির জন্য জীবন বাঁচিয়েছিল বটুক মিয়া, ভাই আমার আপনারা জানেন ভাই আমার লালকেল্লায় প্রথম পতাকা ব্রিটিশ পতাকা পুরো ছুঁড়ে ফেলে দিয়েছিল শাহনওয়াজ হোসেন, আপনারা জানেন, আপনারা জানেন আশফাকুল্লাহ প্রথম ফাঁসির দড়িটা চুম্বন করেছিল, সেই দেশ হিন্দু এবং মুসলমান সকলের দেশ, খ্রিস্টান জৈন বৌদ্ধ সকলের দেশ, আজও ভারতবর্ষের 60% মানুষ এটা মানে, আমাদের প্রতিবাদ করতে হবে। আপনারা দেখছেন দলিতদের উপর অত্যাচার চলছে, দলিতদের উপর অত্যাচার চলছে, আদিবাসীদের উপর অত্যাচার চলছে, সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার চলছে, উপর থেকে নিচে অব্দি চোর চোরে ভরে গেছে। এই সিচুয়েশন, এই অবস্থায় ধর্ম নিয়ে মারামারি করবেন না, উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না এটা দেখুন, শিক্ষিত মানুষ হচ্ছে কি হচ্ছে না এটা দেখুন, মানুষ কি পেলো আর কি পেলো না এটা ভাবুন। হাজার বছর ধরে আমাদের সংস্কৃতি হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই, এক বৃন্দে দুটি কুসুম এক ভারতে ঠাই, আমাদের ভাবুন যে পেট্রোল কি আপনি ফ্রি পয়সায় পাচ্ছেন, আমি অনেক দাম দিয়ে কিনছি, এটা কি হচ্ছে, আপনার দলিত ভাইদের উপর অত্যাচার চলছে। আগামী দিন ওই সংবিধান যদি জারি হয় সেখানে বর্ণাশ্রম ফিরে আসবে, অর্থাৎ অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষ্ণব আর কি শূদ্র, এই যে বর্ণাশ্রম প্রথা এটা ফিরে আসবে ওই আপনার এতে সংবিধানে লেখা হয়েছে। যদি হয় তাহলে আগের যুগের মতো স্তনের ট্যাক্স দিতে হবে মহিলাদের, আপনারা জানেন না আগের যুগে মহিলাদের স্তনের ট্যাক্স দিতে হতো, চিতাদের ভাই আমার স্বামী মারা গেলে জীবিত চিতায় জ্বালিয়ে দেওয়া হতো, কত রকমের কুলিং প্রথা ছিল। আগামী দিন আপনার ঘরের মেয়েরা খোলামেলা ঘুরে বেড়াচ্ছে, একটু ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, শুধু ওর ঘরটা পুড়বে এটা ভেবে না ভেবে, ওর ঘরটা পুড়লে ওই ধোঁয়াটা যে আমার ঘরে আসবে এটা ভাবুন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, ঐক্যবদ্ধ থাকুন। আগামী দিন যদি এই রকম সিচুয়েশন হয়, ভারতবর্ষের 60% মানুষ মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ, যা কার ভোটাধিকার থাকলো কার থাকলো না, সবাই কিন্তু পথে নামবে, শুধু একটা পাঞ্জাব
দিল্লিতে গিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে আন্দোলন করতে হয়। সেদিন সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য প্রত্যেকটা জেলা আবার নতুন করে দেখালে। সেদিন যদি আমরা ডাক দিই আমাদের ডাকে আপনারা সারা কেকে দেবেন, হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কথা যেন মনে থাকে, পায়ের তলার মাটি সরছে, কিভাবে মজবুত করতে হবে সেটাকে মাথায় রাখুন। দলবাজি করবেন না, ধর্ম নিয়ে মারপিট করবেন না, মশালা নিয়ে দলবাজি করবেন না। ভাবুন, আমি এখন যদিও কথাটা বলছি, আবার বলছি, আমি বিশ্বাস করি না, কারণ সরকারিভাবে কোনো রিপোর্ট দেওয়া হয়নি, অস্বীকার করা হয়েছে, কিন্তু বিভিন্ন নিউজে খবর আসছে, এটা ভিতরের খবর। যাই হোক, আমি আপনাদের কাছে বললাম, গোলাম তোমার হে পরোয়ার, গোলাম করে রেখো আমারে, করো না কবু ভিকারী আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে, ও দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা, হালকা দিতে হবে, নাহলে দেওয়ার দরকার। ওলি রাজাই বলেন বই খুলে খুলে, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, এখনো কোরআনি বাণী যাই বয়ে যাই, এখনো হাদিসি বানে যাই বয়ে যাই, প্রভুর সৃষ্টিতে রহমতৃষ্টিতে দূর হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। আল্লাহুম্মা সাল্লি আলা, আমাদের এ লড়াই চলছে চলবে, কোনো বাধা আমরা মানি না, আমাদের এ লড়াই চলছে চলবে, কোনো বাধা আমরা মানি না, ইসলামী আইনে ইসলামী কথাতে কোনো বাধা আমরা জানি না, আমাদের এ লড়াই চলছে চলবে, কোনো বাধা আমরা মানি না, ইসলামী আইনে ইসলামী কথাতে কোনো বাধা আমরা জানি না। আল্লাহুম্মা সাল্লি আলা, আমাদের এ লড়াই চলছে চলবে, কোনো বাধা আমরা মানি না, রাসূলের পথে চলা সুন্নত সাথে রাখা কোনো বাধা আমরা জানি না, আমাদের এ লড়াই চলছে চলবে, কোনো বাধা আমরা মানি না, রাসূলের পথে চলা সুন্নত সাথে রাখা কোনো বাধা আমরা ছাড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা, ফেরা অন্য মরু দেশে ছিল ভাই, রক্তের গঙ্গা বয়েছিল তার,
যারা অন্য মরু দেশে ছিল ভাই রক্তের গঙ্গা বইছিল তাই খোদার করুণা তখন এসেছিল ইসলামী জয়গান গেছিল খোদার করুণা তখন এসেছিল ইসলামী জয়গান গেছিল আমাদের লড়াই চলছে চলবে কোন বাধা আমরা মানি না রাসূলের পথে চলা সুন্নত সাথে রাখা কখনো আমরা ছাড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা হুসাইনের ডাক রাসূলের পথে যাগা যে পথে ওলিরা চলেছে কোরআনের পথে চলে নির্ভীক দুরুজয়ে শান্তির কথা তারা বলেছে কোরআনের পথে যাক রাসূলের পথে তাক হুসাইনের ডাক দিয়েছে কোরআনের পথে চলে সুন্নত সাথে রেখে শান্তির কথা তারা বলেছে আমাদের এই লড়াই চলছে চলবে কোন বাধা আমরা মানি না রাসূলের পথে চলা সুন্নত সাথে রাখা কোন বাধা আমরা জানি না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه مخبرا কুল্লু নাফসিন যায়িকাতুল মওত ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়া তাসলিম وقال النبي صلى الله عليه وسلم لا تقاتلوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال عليه السلام والسلام শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি মাদ্রাসার সম্মানীয় মুহতামিম আমার সম্মানীয় জনাব হযরত আব্দুল হামিদ ভাই যার প্রচেষ্টায় যার উদ্যোগে যার আন্তরিকতায় নিজের ঘরকে তিনি নবীর ঘর বানিয়েছিলেন জোরে হবে না সুবহানাল্লাহ আর জোরে হবে না নিজের ঘরকে নবীর ঘর বানিয়ে দিয়েছিলেন তারপর আল্লাহ করে আস্তে আস্তে কত বড় হয়ে গেছে মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তোলাবা এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবৃন্দ সুফি দরবেশেরা তরুণ যুবকেরা বন্ধুরা স্নেহের বাচ্চারা আমার মিডিয়া বন্ধুরা প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও বারাকাত জানাই
খুব অল্প সময়ের জন্য দুই একটি কথাবার্তা ওয়াজ নসিহাতের ব্যাপার নয়, দোয়ার ব্যাপার। মাশাআল্লাহ জানভরা ওয়াজ আমার ফুফু ভাইয়ের মুখে আপনারা শুনেছেন, আল্লাহ করে খুব সুন্দর ওয়াজ করেছেন। তারপর আমার ছোট ভাই মাতিউল্লাহ হুসাইনি জলসা করে কিন্তু পড়াশোনা চলছে খুব কম করে, নাত শরীফ পেশ করেছে আপনারা দেখেছেন, কিয়াম শরীফ পেশ করেছে। যাই হোক, এই পবিত্র মুহররম মাস আমাদেরকে কি শিক্ষা দিল, সমাজের মুখে দুই ধরনের মুসলমান বাস করে, একটা হলো এজিদি মুসলমান আর একটা হলো হুসাইনি মুসলমান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ভালোবাসে, আহলে বায়াতকে যারা ভালোবাসে, তারা হলো হুসাইনি মুসলমান। আর যারা আহলে বায়াতকে সহ্য করতে পারে না, যারা বলে আমল দরকার বাবু, নবীর খানদান হলে হবে না, আমল দরকার, আমল তো দরকার ঠিক আছে, কিন্তু নবীর খানদান বলে তুমি তাওহীন করতে পারো না, নেগলেক্ট করতে পারো না, আহলে বায়াতকে তুমি ঘৃণা করতে পারো না, তারা হলো এজিদি মুসলমান। মনে রাখবেন, কারবালা ময়দানে দুটো তাবু হয়েছিল দুদিকে, একদিকে আহলে বায়াতদের তাবু হয়েছিল আর একদিকে এজিদি মুসলমানদের, ওবাইদুল্লাহ বিন জিয়াদদের, আমর বিন সাদদের, সিমারদের, সুনান বিন নাখিদের তাবু হয়েছিল। যখন আজানের টাইম হতো, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের তাবু থেকেও আওয়াজ আসতো, হাইয়া আলা সালাহ, আর ইমাম তাবু থেকেও আওয়াজ আসতো। আবার এজিদি যারা ছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদ থেকে শুরু করে তাদের তাবু থেকে আওয়াজ আসতো, কি আওয়াজ আসতো, হাইয়া আলা সালাহ, ওদের ওখান থেকে আওয়াজ আসতো। তফাৎ কোথায়? এরাও নামাজ পড়ছে, ওনারাও নামাজ পড়ছে, এদের মুখেও দাঁড়িয়ে আছে, ওদের মুখেও দাঁড়িয়ে আছে, এদেরও জুব্বা আছে, ওনাদেরও জুব্বা, এদেরও টুপি আছে, ওনাদেরও টুপি আছে, তফাৎটা কোথায়? তফাৎটা হলো হৃদয়, তফাৎটা হলো অন্তরে, তফাৎটা হলো ভালোবাসায়, তফাৎটা হলো মহাব্বাতে। যে নবীর কালেমা পড়েছে এরা, সেই নবীর নাতিকে এরা হত্যা করেছে, শহীদ করেছে। যে নবীর দেওয়া কোরআন এরা নিয়েছে, সেই নবীর নামাজ আদের এরা শহীদ করেছে পানি না খেতে দিয়ে। তফাৎটা এইখানে, এরাও মুসলমান বলে দাবি করে, ওনারাও মুসলমান। এখন ভাবতে হবে আপনি ইমাম হুসাইনকে ভালোবাসা মুসলমান না এজিদের দলের মুসলমান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, বিশ্ব নবী দয়ার নবী আমার আম্মা জান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন, গায়ে ছিল একটা জুব্বা, গায়ে ছিল একটা চাদর, এই চাদর গায়ে দিয়ে আম্মা জান ফাতেমার বাড়িতে গেলেন, ডাক দিলেন বেটি ফাতেমা, বেটি ফাতেমা টুকরো করে হেঁটে হেঁটে আসলেন, বিশ্বনবী বেটি ফাতেমাকে, কলিজার টুকরা ফাতেমাকে চাদরের ভিতর প্রবেশ করালেন। আবার দেখতে পাওয়া যায় ছেলে প্রতাপ নাতি হজরত ইমাম হাসান সেখানে ছিলেন, হজরত ইমাম হাসান নানু ভাই করে সেদিকে এগিয়ে আসলেন। হে তরুণ যুবকেরা, বিশ্বনবী ওই চাদরের ভিতরে হজরত ইমাম হাসানকে ঢুকিয়ে নিলেন। কোথায় ছিল হযরত ইমাম হুসাইন? কোথায় ছিল সেই ইমাম হুসাইন? ও ছুটে ছুটে আসতে লাগলেন, নানু ভাই নানু ভাই নানু ভাই করে ছুটে ছুটে আসতে লাগলো। এমন সময় বিশ্বনবীর সামনে যখন এলেন,
বিশ্বনবী কলিজার টুকরা নাতি ছোট্ট বাচ্চা ইমাম হুসাইন কেউ সেই চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন হে তরুণ যুবক রাম হে আমার বন্ধু রাম সেই সময় কোথায় ছিলেন শের খোদা হযরত আসাদুল্লাহিল গালিব হযরত আলী মুর্তজা কারামুল্লাহ ওয়াজহু তিনিও সেই সময় সেখানে হাজির হলেন বিশ্বনবী হযরত আলী মুর্তজা কেউ ডাক দিয়ে বললেন জামাতা আলী দূরে কেন দাঁড়িয়ে আছো বাবা এসো এসো আমার চাদরে এর ভিতরে চলে এসো জোরে হবে না বিশ্বনবী সকলকে ঢুকিয়ে নিয়ে বল দোয়া চাই আল্লাহ আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ এ আমার মাবুদ এ আমার স্রষ্টা এ আমার প্রভু আমার সৃষ্টিকর্তা মাবুদ আল্লাহ এটা হলো আমার আহলে বায়াত এটা হলো আমার আহলে বায়াত আমার আল্লাহ তুমি আমার আহলে বায়াত কে কবুল ও মঞ্জুর করে না বন্ধুরা আমার সেই পাক পাঞ্জাতান কে সাহাবায়ে কেরামরা কত ভালোবেসেছে কত মহব্বত করেছে আমি মহররমের ঘটনা শোনাবো না কিছু মানুষ বলে এই ইমাম হাসান হুসাইন ছাড়া কি আর মহররমের ওয়াজ নাই বাবু কেন এই দিনে তো পৃথিবী তৈরি হয়েছে এদিনই পৃথিবী ধ্বংস হবে এদিনই ইদ্রিস নবী জান্নাতের ভিতরে ঢুকেছিলেন দুনিয়া থেকে এদিনই ইউনুস নবী মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন এদিনই হযরতে আদম নবী জান্নাত থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন এদিনই এত কিছু ঘটেছিল আর তা থাকতে তোমরা শুধু ইমাম হাসান আর হুসাইন করো সব ঠিক আছে বাবু কিন্তু ইমাম হাসান আর হুসাইন কেন করি জানো ইমাম হাসান আর হুসাইন বড় পীর সাহেবের থেকে দরজা কম ছিল না কথা ঠিক না ভুল ভাই বড় পীরের দরজা সম্মান বেশি না ইমাম হাসান হুসাইনের সম্মান বেশি জোরে বলেন বড় পীর সাহেব যদি দোয়া চাইলে মুরগি জিন্দা হয়ে উড়ে চলে যায় বড় পীর সাহেব যদি দোয়া চাইলে মৃত মুর্দা হয়ে জিন্দা দাঁড়িয়ে যায় বড় পীর সাহেব যদি দোয়া চাইলে বুড়িমার ডোবা নৌকা ফিরে এসে যায় আর বিশ্বনবীর নামাসা যারা নবীর কোলে পিঠে চড়েছে যাদের সারা শরীরটাই নবীর চুমুতে চুমুতে ভরিয়ে দিয়েছে তারা যদি দোয়া চাই তো ইজিদ বাহিনী ধ্বংস হতো না জোরে বলেন হতো না জোরে বলেন হতো না তাহলে কেন বদদোয়া চাইলেন না কেন চাইলেন হে তরুণ যুবক রাম হে আমার বন্ধু রাম ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ শুনে রেখে দেন আপনার পরনাতিকে আপনার জালেম উম্মতেরা আপনারই নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে পান করতে না দিয়ে কারবালা মায় খেতে না দিয়ে পান করতে না দিয়ে বিস্পান করিয়ে শহীদ করে দেবেন তিনি যখন শহীদ হয়ে যাবেন তার সারা শরীরটা সবুজ বর্ণের হয়ে যাবে তার বিনিময়ে আমার আল্লাহ জান্নাতে একটা সবুজ বর্ণের পালাখানা রেখে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি না সাবরি করবেন না আপনি ধৈর্য হারা হয়ে যাবেন না কারণ কাল কায়ামতের দিনে আপনার কোটি কোটি গোনাগার উম্মত উম্মতি কে আপনার নাতিদের দেখিয়ে নাজাত করাবে জোরে হবে না তাহলে কাদের জন্য শহীদ হচ্ছে আমাদের জন্য ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার ছোট নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার জালেম উম্মতেরাম আপনার নিষ্ঠুর উম্মতেরাম কারবালা ময়দানে খেতে না দিয়ে পান করতে না দিয়ে পিয়াসা রেখে ফরাত নদীর পানি আটকে দিয়ে আপনার নবী খানদানকে কারবালা ময়দানে শহীদ করে দেওয়া হবে আপনার ছোট নাতিকে নিষ্ঠুরভাবে কারবালা ময়দানে শহীদ করা হবে তিনি যখন শহীদ হয়ে যাবেন তার সারা শরীরটা লালে লাল হয়ে যাবে তার বিনিময়ে আমার আল্লাহ জান্নাতে একটা বালাখানা রেখে দিয়েছে
বিশ্বনবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বিচলিত হবেন না আপনি নাসাবারি করবেন না কারণ কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে যেদিন আপনার কোটি কোটি উম্মত উম্মতি নাফসি নাফসি করতে থাকবেন সেই দিন আপনি আপনার গুনাহগার উম্মত উম্মতিদের আপনার নাতিদের দেখিয়ে নাজাত করাতে পারবে মুরগি জিন্দা হয়ে চলে গেছে আচ্ছা নবীর নাতিরা দোয়া চাইলে ইজিদরা ধ্বংস হতো না সঙ্গে সঙ্গে কিন্তু না নানাজান বলে দিয়েছিলেন নাসাবারি করবে না বাবা ধৈর্যহারা হয়ে যাবে না তোমাদের দেখি আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করিয়ে নেব জোরে হবে না মা ফাতেমা মায়ের জান আহারে মা জননী মা ঝরঝর করে কাঁদছে পিতাকে প্রশ্ন করছে আব্বা ফারিস্তা জিব্রাইল এটা কি বলে গেছে আমি ফাতেমা তোমার হে পিতামর কি কথা মাই তুমি শোনালে করবে কি ভুল ক্ষমা নাই যার আলিয়াজ হাসান হুসাইনের জীবনে হাসান হুসাইনের জীবনে আমি ফাতেমা তোমার হে পিতামর কি কথা মাই তুমি শোনালে করবে কি ভুল ক্ষমা নাই যার হাসান হুসাইনের জীবনে হাসান হুসাইনের জীবনে বিশ্বনবী বলেছিলেন বেটি ফাতেমা ধৈর্য হারা হয়ে যেও না নাসাবারি করবে না তোমার বাচ্চাদের দেখে আল্লাহ জানিয়েছেন আমি আমার কোটি কোটি উম্মত উম্মতিদের নাজাত করাতে পারব সেই হাসান হুসাইনের কথা বলবো না কি গো বলবো না কিছু মানুষের চুলকায় গায়ে লাগে মহরম মাস এলিয়ে শুধু হাসান হাসান হুসাইন আমরা সেরে কি কাজ করি না আমরা কোরআন হাদিসের বাইরে চলি না দেখেন না মহরমের সময় কিছু ইয়ং ছেলে যুবক ছেলে পাড়ায় পাড়ায় বেরোয় সব কি করে মাথায় সব ভালো করে একদম ফেটি ফেটি বেঁধে দিল কালেমা শরীফের পতাকা বেঁধে দিয়ে বুক খুলে দিয়ে জিন্সের প্যান্ট পরে লাল পানি ঢেলে দিয়ে ডিজে বাজিয়ে ঠিকঠাক ঠিকঠাক ভাই হাসান ভাই হোসেন ঠিকঠাক ঠিকঠাক নাচা কোদা করছে আমি নিজের চোখে দেখেছি বুঝতে পারছি গা মা দিয়ে সব মেরে ধরে রক্ত মক্ত বের করে ফেলছে এসব ইসলামে নাই এভাবে মহাব্বত হয় না এটা দেখানো মহাব্বত এ মহাব্বত কাকে বলে তুমি জানো না ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলে মহাব্বত করলে তাদের জন্য রোজা রাখো নামাজ পড়ো দান করো তেলাওয়াত করো সবরেসানি করো চোখের পানি হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা আম্মা জান ফাতেমা চোখ ভরা পানি বুক ভরা বেদনা ঝরঝর করে কাঁদতে লাগলেন আব্বা জান আব্বা জান আব্বা জান সবর করে নিলাম আব্বা জান ধৈর্য ধরে নিলাম সবর করে নিলাম কিন্তু একটা কথা জানতে চাই আব্বা জান যে সময় আমার সন্তানদের মধ্যেই মুসিবত আসবেন সেই সময় কি আপনি রাসূলুল্লাহ আপনি তাদের নানা জান হায়াতে থাকবেন বিশ্বনবীর চোখ ভরা পানি নিয়ে বললেন বেটি ফাতেমা সেই সময় আমি তাদের নানা জান আমি তোমার বাপ আমি আখেরি জামানার পায়গম্বর সে সময় হায়াতে থাকব না আব্বা জান সেই সময় কি তাদের পিতা আপনার জামাতা শেরে খোদা আলী কি হায়াতে থাকবেন না 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 বেটি ফাতেমা
সেই সময় আমার কালিজা টুকরা জামাতা হযরতে আলী মর্তজা সে সময় হায়াতে এ দুনিয়ায় থাকবে না আব্বা জান তাহলে কি আমি বেটি ফাতেমা আপনার সে সময় তাদের মা জননী মা কি আমি হায়াতে থাকব না না বাবা বেটি ফাতেমা ও আমার জননী মা ও আমার কলিজার টুকরা ফাতেমা সেই সময় তুমি ফাতেমা ও হায়াতে থাকবে না আম্মা জান ফাতেমা ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিলেন আব্বা জান তাহলে সেই সময় আমার বাচ্চাদের জন্য কে শোক মানাবে বাচ্চাদের জন্য কে একটু চোখের পানি ফেলে কাঁদবে বাচ্চাদের জন্য কে একটু আফসোস করবে দুঃখ জ্ঞাপন করবে বাচ্চাদের জন্য দুফুটা চোখের পানিকে ফেলবে বিশ্ব নবী বলেছিলেন বেটি ফাতেমা চিন্তা করো না কাল কায়ামত পর্যন্ত তোমার আব্বা জানের আমি রাসূলুল্লাহ কোটি কোটি উম্মত উন্নতি হবে যারা তোমার সন্তানদের জন্য চোখের পানি ফেলবে তাই আমরা মহররম মাস আসলে আমরা হাসান হুসাইন নামাজে রাসূলদের ভুলতে পারি না কিছু মানুষের কষ্ট হয় তারা বলে এরা শুধু এই হাসান হুসাইন ছাড়া আর কিছু বোঝে না মহররম মাস বুঝতে পারছেন তারা এজিদি মুসলমান মুসলমান এজিদি মুসলমান ওদের কষ্ট হলে বুঝতে হবে এজিদি আরে কোন হাসান হুসাইনকে সাহাবাই কেরামরা কেমন ভালোবাসতেন একটা ছোট্ট কথা বলে দিই কষ্ট হচ্ছে আপনাদের একটু হ্যাঁ হুদান কষ্ট হচ্ছে খলিফার ছেলে হযরতে ওমর ফারুকের সন্তান আর ইমাম হাসান ইমাম হুসাইন এই দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেছে জানা আছে আপনাদের তাহলে বলবো জানা আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাচ্চাদের খেজুর পেরে খেজুর নিজে হাতে বিধি করছে নবীর নাতি তো সবসময় মন খুব বড় খালি মানুষকে দেব খেজুর বিলি করছেন আর সেই সময় খলিফা হলেন খলিফায়ে সানি হযরতে ওমর ফারুক দ্বিতীয় খলিফা সেই খলিফায়ে সানি ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ আরে বাপ রে বাপ আমি হলাম খলিফার ছেলে আর তুমি হুসাইন তো কি হয়েছে আমি খলিফার ছেলে আর তুমি হুসাইন তুমি খেজুর বিলি করছো এটা কেমন করে সম্ভব দাও দাও নেমে এসো আমি বিতরণ করব ইমাম হুসাইন বললেন দেখো আব্দুল্লাহ বাড়াবাড়ি করো না আমাকে চেনো আমি কে শুধু শুধু কেন বাড়াবাড়ি করছো আমি দিচ্ছি দিতে দাও বিতর্ক তৈরি হলো মনোমালিন্য তৈরি হলো রাসূলের কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন বলে এ আব্দুল্লাহ সাবধান কথা বুঝে বলবে তুমি তো আমাদের আমাদের গোলামের বাচ্চা গোলাম তুমি তুমি তো আমাদের গোলামের বাচ্চা গোলাম আব্দুল্লাহর প্রেস্টিজে লেগেছে খলিফার সন্তান বলে কথা প্রেস্টিজে লেগেছে ঝগড়া অশান্তি বাদ দিয়ে বলল শাস্তি বড় ধরনের দিতে হবে তাই বাপের কাছে গেল পিতার কাছে গেল সাহাবী হযরত ওমর ফারুকের কাছে খলিফার কাছে গেল লোক লস্কর নিয়ে সঙ্গী সাথে নিয়ে আব্বা বিচারটা করে দেন আব্দুল্লাহ তার পিতাকে বলছে ইমাম হুসাইন আমাকে বলেছে আমি নাকি গোলামের বাচ্চা গোলাম তাই নাকি বাবা বলে হ্যাঁ হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটুখানি লক্ষ্য করো না আব্দুল্লাহ ইবনে ওমর চলে গেলেন তার পিতার কাছে হযরত ওমর ফারুকের কাছে গিয়ে সেই সময় নালিশ জানালেন আব্বা হযরত ইমাম হুসাইন সে নবীর খানদানের নবীর নামাসা নাতি হতে পারে কিন্তু এত বড় কথা আমাকে বলল সে বলল আমি নাকি তাদের গোলামের বাচ্চা গোলাম এর বিচার আগে করতে হবে
সব বিচার ছেড়ে দিয়ে এই বিচারটা আগে করা চাই। হযরত ওমর ফারুক সেই সময় বললেন, মুচকি হেসেন, তাই নাকি বাবা? বলে হ্যাঁ আব্বা, এখনি চলুন, এখনি বিচার চাই। চারিদিকে আলোড়ন সৃষ্টি হলো, মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি হলো, না জানি আজকে বিচারটা কেমন হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, হযরত ওমর ফারুক সে সময় আর দেরি করলেন না, আসন ছেড়ে দিয়ে তিনি যে খলিফার সিংহাসন, খলিফার চেয়ার ত্যাগ করে সেই সময় চললেন ওই খেজুর গাছের গোড়াতে গিয়ে, হাজিরা মাখানা দিয়ে দিলেন। হযরত ইমাম হুসাইনকে ডাক দিলেন, ও হযরত ইমাম হুসাইন, ও রাসূলের কলিজার টুকরা নাতি, বাবা হুসাইন তুমি আমার সন্তান আব্দুল্লাহকে নাকি বলেছ তোমাদের গোলামের বাচ্চা গোলাম।